হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, কালকে আমি ইউটিউবে একটা ভিডিও আমার চোখে পড়লো। তো ভাবলাম এই ভিডিওটা দেখে আমার একটা ভিডিও বানানো যেতেই পারে। তখন আমি এই ভিডিওটা বানানোর জন্য ভাবলাম যে আজকে তো আর সময় নেই, আমি কালকেই ভিডিওটা বানাবো, কারণ কালকে রাতের বেলায় আমার এই ভিডিওটা চোখে পড়েছে। তো অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে নিয়েছো, কাকে বলতে চলে এসেছি। আমি তো পপি কিচেনের পপি দিকে নিয়েও কিছু কথা বলবো, আর যে চ্যানেলে আমি ভিডিওটা দেখেছি মি শিল্পি, তো ওই চ্যানেলে ওই দিদিভাইকে নিয়েও কিছু কথা বলবো। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, আর নিজে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ঝটপট করে আর বেশি ভাট না কেটে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, কালকে আমি মি শিল্পীর শিল্পীদের চ্যানেলে আমি একটা ভিডিও দেখেছি। তো ভিডিওটা এমন ছিল যে ভিডিওটা পুরো পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপি দিকে নিয়ে করা ছিল। তোমরা তো সবাই জানো যে পপি দি আমার কতটা ফেভারিট একটা মানুষ। আমি প্রচণ্ড ভালোবাসি পপি দির চ্যানেল, পপি দির রান্নাবান্না, পপি দির ব্লগ, প্রত্যেকটা বিষয় আমার খুব ভালো লাগে পপি দি। তো যাই হোক, সেখানে দেখলাম মি অ্যান্ড শিল্পী, মি শিল্পী বলে চ্যানেলের ওই দিদি ভাই পপি দিকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো সেই প্রসঙ্গে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখার পরেই আমার মনে হলো একটা ভিডিও করা যেতেই পারে, সেই জন্যই আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো মি শিল্পী দিদি ভাই বলেছে যে পপি দি থাম্বনেল বানাতে পারে না। আরও অনেক কথা বলেছে, আমি একটা একটা করে প্রসঙ্গ আমি উল্লেখ করছি। প্রথমে বলেছে যে ও থাম্বনেল বানাতে পারে না, অশিক্ষিত, পড়াশুনো নেই। তো যখন ভিডিও করে, ওই লকডাউনের সময় চ্যানেল খুলেছিল বলে চ্যানেলের এত পরিমাণে ভিউজ হচ্ছে, না হলে এত ভিউজ হতো না, এইসব ইত্যাদি ইত্যাদি নানা রকমের কথা ওই চ্যানেলে বলেছে। তারপরে পাবলিকরা যখন, ভিউয়ার্সরা যখন কোনো কিছুর একটা মানে কমেন্ট করে, সেই কমেন্টের কোনো রিপ্লাই দেয় না, এরকম নানা ধরনের কথাবার্তা বলেছে। তো সেই প্রসঙ্গে আমি ওই দিদি ভাইকে, ওই শিল্পী দিদি ভাইকে আমি কিছু কথা বলতে চাই। জানি না আমার এই ভিডিওটা শিল্পী দিদি ভাই অবধি পৌঁছবে কি না, তো আমি কিছু কথা তোমাকে বলতে চাই। দিদি ভাই, তোমার হয়তো জানা নেই, তুমি জেনে নাও তুমি অনেক কন্ট্রোভার্সি ভিডিও করো, দেখেছি তোমার চ্যানেলে ভিডিওগুলো। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি পপি দি প্রসঙ্গে কথাগুলো বলছি। সরি, ওই শিল্পী দিদি ভাই বলেছে যে পপি দি থাম্বনেল বানাতে পারে না, টাইটেল ঠিকঠাক করে লিখতে পারে না, থাম্বনেল বানাতে পারে না, অশিক্ষিত, পড়াশুনো নেই, এরকম কথাগুলো বলেছে। প্রথমে আমি একটা কথা বলি, থাম্বনেল কারা বানায়? থাম্বনেল কারা বানায়? আমাদের মতো ছোট ক্রিয়েটাররা যারা আমরা প্রচুর পরিমাণে স্ট্রাগল করছি বা ইউটিউবে জায়গা তৈরি করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তাদের কিন্তু একটা ভালো থাম্বনেল দরকার হয়। থাম্বনেলটা দেখে ভিউয়ার্সরা আকর্ষিত হয়ে ওই ভিডিওটাতে ক্লিক করে, এই জন্যই কিন্তু একটা থাম্বনেলের প্রয়োজন হয়। আদারওয়াইজ কিন্তু ভালো চ্যানেল যেগুলো, আমার তো মনে হয় না ওতে কোনো থাম্বনেলের প্রয়োজন আছে। থাম্বনেল মানে কি? দর্শককে আকৃষ্ট করা। থাম্বনেল লোকে তখনই বানায় যখন দর্শককে আকৃষ্ট করে, ভালো ভালো অ্যাপ ডাউনলোড করে, কী করে কি টাইটেলের থেকে বড় কথা, কী করে কি থাম্বনেল দেবো। থাম্বনেলটা হচ্ছে ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করার জন্য লোকে থাম্বনেলটা ভালো করে বানায়, যাতে আমার থাম্বনেল দেখে ভিউয়ার্সরা ওই ভিডিওটাতে ক্লিক করে। তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল আশা করি দিদি ভাই, যে থাম্বনেল লোকে কেন বানায়? থাম্বনেল এই কারণেই লোকে বানায়, থাম্বনেলটা ভালো করে এই কারণের জন্য, দর্শকরা যাতে চোখটা ওই থাম্বনেলের ওপরেই পড়ে, তখনই ওই ভিডিওতে ক্লিক করে, এই জন্যই কিন্তু লোকে থাম্বনেলটা ভালো করে বানানোর চেষ্টা করে। এইবার বলি, পপি দিরা থাম্বনেল বানাতে পারে না। পপিদের কোনো প্রয়োজন নেই থাম্বনেল বানানোর, পপিদের ভিডিওতে কোনো থাম্বনেল বানানোর প্রয়োজন আছে কি বন্ধুরা, তোমরাই বলো। আমরা যতগুলো ভালো ভালো চ্যানেল আছে, যতগুলো একটু পপুলার চ্যানেল যেগুলো আছে, আমি ব্লগিং চ্যানেল বলছি না, এই রান্নার চ্যানেলগুলো, পপি কিচেন উইথ ভিলেজ ফুড বলো বা ভিল ফুড বলো, এরা কিন্তু অত থাম্বনেল কিন্তু ভালোভাবে কিন্তু বানায় না। তোমরা একটু খেয়াল করে দেখবে, যেমন তেমন একটা থাম্বনেল দিয়ে দেয় বা থাম্বনেল বানায় না, ওই ভিডিওতে যে এডিটিং করার পরে যে থাম্বনেলটা চলে আসে ওটাই থাকে, কোনো থাম্বনেল বানানোর কেন বানায় না? কারণ ওদের থাম্বনেল বানানোর কোনো প্রয়োজনই পড়ে না দিদি ভাই।
ওদের যেখানে 1.5 মিলিয়ন করে সাবস্ক্রাইবার, ওদের 1.5 মিলিয়ন করে সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হামলে পড়ে ওই ভিডিওটা দেখবার জন্য, তার কিন্তু থাম্বনেল বানানোর কোনো প্রয়োজন হয় না। আর টাইটেলের কথা বলছো, টাইটেল পপিতে ঠিকঠাকই লেখে, তুমি একটু ভালো করে স্ক্রল করে প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে ওয়াচ করবে, টাইটেল ঠিকঠাক করেই লেখে, ঠিক আছে? তো টাইটেল আর থাম্বনেল এই দুটো ব্যাপারটা চলে গেল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাকে এই প্রসঙ্গে তোমার দিদিভাই তোমাকে একটু কথা বলে রাখি, তুমি বলেছো যে পপিতে অশিক্ষিত, তোমার কথাগুলো শুনে, তোমার উচ্চারণ শুনে আমারও মনে হয় তুমিও কিন্তু কম অশিক্ষিত না বলতে আজকে বাধ্য হলাম। তুমি বলছো যে তুমি হিস্ট্রিতে এমএ, হিস্ট্রিতে যদি এমএ হয়ে থাকো, উচ্চারণের কথা বলছি না, উচ্চারণ যে যার জায়গা অনুযায়ী যে যার উচ্চারণ হয়, গ্রামের মানুষরা অন্যরকম উচ্চারণ করে, শহরের মানুষরা অন্যরকম উচ্চারণ করে, বাঁকুড়াতে গেলে আবার অন্যরকম একটু উচ্চারণের ভাষা ওরা প্রয়োগ করে, আমি সেই বিষয়ে কিন্তু যাচ্ছি না, আমি উচ্চারণের প্রশ্নের কোনো কথাই বলছি না। কিন্তু তোমার মুখে, তুমি এত বড় একটা শিক্ষিত মেয়ে হয়ে তোমার মুখে দিদিভাই, তোমার মুখে যখন রেভিনিউকে যখন রিভিউ বলো না, তখন সত্যি খুব খারাপ লাগে শুনতে, ব্যাপারটা খুবই খারাপ লাগে। তখন তো আমি জানতাম না যে তুমি হিস্ট্রিতে এমএ, আমি তোমার অনেক ভিডিও দেখেছি, ফলো করেছি, কিন্তু তখন না খুব খারাপ লাগে যে রিভিউ কামাচ্ছ, এটাও কি তোমার উচ্চারণের মধ্যে পড়ে? ওটা রেভিনিউ হবে, ওটা রিভিউ না, রিভিউ খুব কানে লাগে শুনতে, ভীষণ কানে লাগে দিদিভাই, ভীষণ কানে লাগে। কাউকে না ওই ওপর থেকে দেখে কাউকে যোগ্যতা প্রমাণ করবে না, কারোর যোগ্যতা ওই দেখে প্রমাণ করবে না। আমি যতদূর জানি পপিতে কিন্তু গ্র্যাজুয়েট, আমি যতদূর শুনেছি এই যে দিয়ানাককে নিয়ে যে অনেক অনেক ভিডিও বানায় দিয়ানাক এই ওই অশিক্ষিত, দিয়ানাক কি সত্যি অশিক্ষিত? দিয়ানাক কিন্তু গ্র্যাজুয়েট, যদিও আমি দিয়ানাকের ব্যাপারটা পুরো জানি, কিন্তু যদিও পপিতে ব্যাপারটা পুরো জানি না, তবে অনেক ভিডিওতে আমি দেখেছি পপিতে গ্র্যাজুয়েট, যেহেতু মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে ওইদিকে ভাষা ওইটাকে কালচারগুলো ওই রকম বলে ওই রকমই কিন্তু দেখায়। তা দিদিভাই তুমিও তো শিক্ষিত মানুষ, তুমি কেন রেভিনিউকে তুমি রিভিউ বলো? শুনতে তো খুবই খারাপ লাগে, এটা কিন্তু একটুখানি ভেবে দেখবে, আর এই উচ্চারণটা কিন্তু ঠিক করবে, কারণ তুমি এমএ পাশ করা একটা মেয়ে, তো খুব খারাপ লাগে শুনতে যখন রিভিউ বলো। উচ্চারণের ব্যাপারটা আলাদা জিনিস, উচ্চারণ অন্যরকম মানুষে করতে পারে, আর হাজব্যান্ডকে যখন হাজব্যান্ড বলো, ওটা খুব শুনতে খারাপ লাগে, ওটা হাজব্যান্ড হয় না, ওটা হাজব্যান্ড, খুব খারাপ লাগে। এরকম উচ্চারণ প্রসঙ্গে যাচ্ছি না, যে যার ব্যাপার, যে যার জায়গা অনুযায়ী মানুষের উচ্চারণগুলো করে, কিন্তু এটা তুমি পুরো উল্টো একটা উচ্চারণ করো, রেভিনিউকে তুমি রিভিউ বলো, এই উচ্চারণটাই তোমার জিভ ঠিক করে করতে পারে না। আর তোমাকে কী করে শিক্ষিত বলবো দিদিভাই? কাউকে লোকের ওপরে আগুন তোলার আগে নিজে দেখবে নিজে কী। হ্যাঁ, তারপরের প্রসঙ্গ আমি আসছি। তারপরে তুমি বলেছ দিদিভাই কী এমন রান্না করে, অত্যধিক রিচ তেল ঝাল মশলা খাবার যুক্ত রান্না করে, ওইগুলো মানুষ দেখছে, লোকে বলছে যে হেলদি ফুড বানাও, কী রান্না করে? এটা তুমি তোমার ইগো থেকে বলছো, কারণ তোমারও একটা রান্নার চ্যানেল আছে, আমি দেখেছি তোমার রান্নার চ্যানেল, তুমি রান্না করে তুমি সাকসেস পাচ্ছ না, তুমি রান্না করে মোটেও সাকসেস পাচ্ছ না, তাই জন্য তুমি অন্যজনকে বলতে আসছো, তুমি বলতে এসছো পপিদিকে, পপিদির রান্না নিয়ে, পপিদির রান্না তুমি দেখেছো? পপিদির প্রত্যেকটা রান্না আমি দেখেছি, পপিদির প্রত্যেক পিঠে থেকে আরম্ভ করে কত রকমের পিঠে, ওইগুলো দেখলে সত্যি জিভে জল আনা সব রেসিপিগুলো করে, ওর মধ্যে যদি ওই পাওয়ারটা না থাকতো না, জি বাংলার লোকেরা এসে ওখানে শুটিং করতো না, ওই সেলিব্রিটিরা এসে ওদের চ্যানেলে একটু শুটিং করা যেন মুখিয়ে থাকে, চ্যানেলের বিভিন্ন রকমের সিরিয়াল ওখানে গিয়ে ওরা অ্যাড দেওয়ায় যে সিরিয়ালটা আমরা দেখুন এ করুন, এটা ওরা করে, তাহলে কতটা পপুলারিটি আছে সেটা একবার ভেবে দেখবে, আসলে তুমি যে এই কথাটা বলছো না যে ও ভালো রান্না পারে না, এটা তোমার ইগোর প্রবলেম। আসলে তুমি তোমার চ্যানেলে এত সুন্দর সুন্দর রান্না করছো, সেগুলো মানে কী বলো, দর্শকরা দেখছে না, ভিউ আসছে না, তাই জন্য তুমি ইগো থেকেই ওই কথাগুলো তুমি বলছো। কারোর পেছনে লাগতে গেলে না একটুখানি ভেবে দেখো, ঠিক আছে, কন্ট্রোভার্সি করছো, যে চ্যানেলগুলো কন্ট্রোভার্সি করা সেই চ্যানেলগুলো অতি অবশ্যই কন্ট্রোভার্সি করো, কিন্তু পপিদিকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো জায়গাই নেই, টাইটেল থাম্বনেল দেয় না, এই দেখে কি বোঝা যায় একটা অশিক্ষিত মানুষ
বর কিছু করে না, বউয়ের টাকায় বসে বসে খায়। বরের যোগ্যতা আছে, বউয়ের টাকা বসে বসে খায়। বর সে যোগ্যতাটা অর্জন করেছে যে বউয়ের টাকায় বসে খাবো, তাই জন্যই বসে বসে খাচ্ছে, বা ভগবান দিয়েছে। ওয়াইটির মানুষের ভালোবাসা তো তুমি আদায় করে দাও নি, ও নিজে অর্জন করেছে ওটা। ওটাও নিজে কষ্ট করে অর্জন করেছে, কারণ রাতারাতি একটা মানুষ, ঠিক আছে, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার গেইন করা যায়, কিন্তু 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা যায় না। দেশের বাইরে বিদেশের লোকেরাও দেখছে, প্রচুর মানুষ দেখছে। আমি কোথায় ঘুরতে গেছিলাম, ওখানেও পপিদির চ্যানেলগুলো চলছে। ওরা যেখানে বাঙালিরা তো অনেক, ট্যুরিস্টরা সব আসে তো ওখানে, আমি অনেক দূরে, আমি জায়গাটার নাম বলছি না, তো অনেক দূরে ওখানেও গেছিলাম। ট্যুরিস্টরা তো, বাঙালি ট্যুরিস্টরা ওখানে অনেক যায়। ওখানে একটা হোটেল আছে, রীতিমতো ওই মানুষেরা, ওই নেপালি মানুষেরা ওখানে বাঙালি খাবারগুলো না পপিদির চ্যানেল দেখে রান্না করছে, পপিদির চ্যানেলগুলো দেখে রান্না করছে। আমার নিজের চোখে দেখা। অনেক চ্যানেল আছে তো, অনেক চ্যানেল আছে, কারো চ্যানেলে রান্না দেখে না, দেখে না ওরা রান্না, শুধু পপিদির। আমাকে বলছে, পপিদির প্রত্যেকটা রান্না আমি এখানে করি, আমি হোটেলে করি, আমার দর্শকরা ভালোবেসে খায়, মানে দর্শকরা বলছি সরি, খদ্দেররা ভালোবেসে খায়। তা এটা কত বড় একটা পাওয়া! ওর নাম শুধু এই দেশের মধ্যে না, দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে গেছে, তাই জন্যই কিন্তু 1.5 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবারও গেইন করতে পেরেছে। এটা কতটা ক্রেডিট! আর ওর বর, ও বউর টাকায় বসে তো খাবে, ওটা ওর এটা পার্সোনাল ব্যাপার, ও কী করবে, ওর বর কী করবে। আর রাজপ্রসাদ বলছো, রাজপ্রসাদ করার যোগ্যতা অর্জন করেছে, তাই রাজপ্রসাদ করেছে, উড়ে ঘর থেকে স্ট্রাগল করেছে, ইউটিউবে জায়গাটা তৈরি করেছে। আশা করি বুঝতে পেরেছো দিদিভাই, তোমার প্রশ্নের উত্তরগুলো সব দিয়ে দিলাম, তোমার মনে এই প্রশ্নগুলো গদগদ করছিল, তাই জন্য ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানিও। সত্যি কথা বলতে কি, ভিডিওটা যখন দেখেছিলাম তখনই আমার ভিডিওটা করবো বলে ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে ভিডিওটা করতে পারিনি, তাই আজকে মর্নিংয়ে আমি ভিডিওটা করছি। পপিদি একজন আমার খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ একজন, তার খুব ভালো লাগে ওর রান্না, আমার প্রত্যেকটা রান্না আমার খুবই খুবই ভালো লাগে, মন প্রাণ ছুঁয়ে যায়। এই পপিদিকে নিয়ে এর আগে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তাই জন্য তার বিষয়ে কেউ কিছু বললে সেগুলো ক্লিয়ার করে দেওয়া আমার উচিত বলে মনে হলো, তাই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কি মত কিন্তু পপিদির সম্বন্ধে কিন্তু অতি অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আমি যে প্রশ্নগুলো নিয়ে অ্যান্সারগুলো দিলাম, সেগুলো কেমন কী লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর প্রচুর শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মধ্যে আমাদের বিদায় নিচ্ছি, পরের বারে তোমার সঙ্গে দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিও দেবে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মধ্যে টাটা।